ভাই। সো রিসেন্টলি আমার কাছে ডি লিঙ্কের দুইটা রাউটার পাঠানো হয়, এর মধ্যে একটা হচ্ছে N300 যেটা একটা এন্ট্রি লেভেল প্রাইস রেঞ্জের রাউটার, এবং আরেকটা হচ্ছে AC1200 যা একটা মিড রেঞ্জ রাউটার। শুরুতে জানিয়ে দেই যে এটার প্রাইস হচ্ছে 1490 টাকা অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 2900 টাকা। এবং রাউটারের ক্ষেত্রে এই 1500 থেকে 3000 টাকা প্রাইস রেঞ্জটাই প্রবাবলি দি মোস্ট পপুলার ইন আওয়ার কান্ট্রি। বাই দ্য ওয়ে এই রাউটারটার ফুল মডেল হচ্ছে DIR-615Z1। থ্রু আউট দ্য ভিডিও আমরা এটাকে N300 নামে ডাকবো, এবং এটার পরেরটার মডেল হচ্ছে DIR-841, ইন শর্ট এটাকে আমরা AC1200 ডাকবো। আর এই দুইটা রাউটার আমি পার্সোনালি গত কয়েক সপ্তাহ ধরে ইউজ করে আসছি, সো আমার এই রাউটারগুলোর সঙ্গে ইউজার এক্সপিরিয়েন্সটা জানাবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর কম্পিউটার সলিউশনসকে আমাদের কাছে এই দুইটা রাউটার পাঠানোর জন্য। বাংলাদেশে ডি লিঙ্কের ওয়ান অফ দি অনলি অথরাইজ ডিস্ট্রিবিউটর্স হচ্ছে কম্পিউটার সলিউশনস, এবং তাদের কাছে এই রাউটারগুলো পেয়ে যাবেন অফিসিয়ালভাবে উইথ দ্য অফিসিয়াল ওয়ারেন্টি। বিস্তারিত থাকছে ডিসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। তো প্রথমে কথা বলি একদম এন্ট্রি লেভেল বাজেটের রাউটারটা নিয়ে, উইচ ইজ দ্য N300, এন্ড লেটস স্টার্ট উইথ দ্য বক্স কন্টেন্টস। আনপ্যাক করার সাথে সাথে প্রথমেই হাতে পেয়ে যাবেন অ্যাকচুয়াল রাউটারটা, যা ফর্ম ফ্যাক্টরের দিক থেকে বলতে গেলে মোটামুটি ছোটই। তার ঠিক পরেই পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল, একটা ওয়ারেন্টি কার্ড, এন্ড বক্সের নিচের পোর্শনটায় থাকছে একটা স্ট্যান্ডার্ড ইথারনেট কেবল, দেন থাকছে একটা পাওয়ার অ্যাডাপ্টার। যাই হোক, এই হচ্ছে ডি লিঙ্কের N300 একটা 2-antenna রাউটার। অ্যাজ ইউ ক্যান অলরেডি সি, ডিজাইন ওয়াইজ রাউটারটা দেখতে খুবই সিম্পলিস্টিক। রিয়ার সাইডে এসে বললে এখানে প্রথমে দেখবেন একটা ওয়ানের ইনপুট, দেন আছে 4টা ল্যান ইনপুট, ফাইনালি আছে একটা পাওয়ার অ্যাডাপ্টারের ইনপুট, এন্ড এটা হচ্ছে একটা রিসেট বাটন। আর ইউজুয়ালি এই প্রাইস রেঞ্জের সমস্ত রাউটার চাইনায় মেড হয়, বাট এই রাউটারটার অ্যাকচুয়ালি দুইটা ভ্যারিয়েন্ট, একটা চাইনা মেড অ্যান্ড আরেকটা হচ্ছে তাইওয়ান মেড। আমার হাতে যেই ভ্যারিয়েন্টটা আসছে এটা হচ্ছে তাইওয়ান মেড, ইভেন বক্সের মধ্যেও লেখা আছে, আপনারা দেখতে পারবেন। অ্যান্ড আমাকে বলা হয়েছে তাইওয়ানের ভ্যারিয়েন্টটা অ্যাকচুয়ালি ডিলিং তারা নিজস্ব তাদের ফ্যাক্টরিতে তাইওয়ানে বানায়, সো এটার বিল্ড কোয়ালিটিটা চাইনারটার তুলনায় হালকা একটু বেটার, অ্যান্ড অনেস্টলি ইট ইজ, কারণ 1500 টাকার একটা রাউটার হিসেবে এটা ফিলস লাইক স্টাডি এনাফ। সো এই রাউটারটা যদি আপনারা কিনতে যান, একটু মেক শিওর করে নেবেন যে আপনারা তাইওয়ানিজ ভ্যারিয়েন্টটাই নিচ্ছেন। ওয়্যারলেস স্পিডের কথায় আসলে, এই রাউটারটা ডিপেন্ডিং অন ইউর ইন্টারনেট কানেকশন 300 Mbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে, সো ইটস ফাস্ট এনাফ ফর দ্য প্রাইস। বাট এমনিতে রিয়েল লাইফ টেস্টিং এর কথায় আসলে, আমার ইন্টারনেট কানেকশন হিসাবে আমি ঠিক রাউটারের কাছাকাছি থাকা অবস্থায় ডাউনলোড স্পিড পাচ্ছিলাম কিছুটা এমন, আর তাছাড়া 4K ভিডিও প্লেব্যাকের টেস্টেও খুব ভালোভাবেই পাস করেছে রাউটারটা। দেন আমি রাউটারটাকে সেম জায়গায় রেখে চলে গেলাম আরও 3 রুম দূরত্বে, বাট স্টিল রাউটারের প্রাইস বিবেচনা করে খুবই ইমপ্রেসিভ নেটওয়ার্ক স্পিড পাচ্ছিলাম আমি। এন্ড অলমোস্ট 4 রুম দূরত্বে যাওয়ার পরেও 1080p ভিডিও টেস্টে পাস করেছে সিগন্যালটা, উইচ ইজ সিরিয়াসলি ইমপ্রেসিভ। তো আমার টেস্টিং এর থেকে যা অলরেডি আপনারা বুঝতেই পারছেন আশা করি, যে ফর দ্য প্রাইস এটার এরিয়া কভারেজ এন্ড স্পিড ইজ অ্যাকচুয়ালি ডিসেন্ট, অ্যান্ড আনলেস আপনি এটার সাথে মানে অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট করতেছেন কোনো প্রবলেম হওয়ার কথা না। অ্যান্ড দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়ার দ্য AC1200 কামস টু দ্য প্লে। এটা একটা ডুয়েল ব্যান্ড রাউটার, অ্যান্ড আনলাইক দ্য ফার্স্ট ওয়ান এই রাউটারটা আর একটু অ্যাডভান্স লেভেল ইউজার্সদের জন্য। N300 এর তুলনায় এই রাউটারটা আরও অনেক বেশি ফিচার্স থাকছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই রাউটারটা আরও অনেক বেশি পাওয়ারফুল, অ্যান্ড সেটা আমি কেন বললাম তা আমি একটু পরে বলছি। বাট অ্যাট ফার্স্ট লেটস গো থ্রু দ্য বক্স কন্টেন্টস। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, বক্সটা খুললেই প্রথমত পাবেন একটা ওয়াইফাই কনফিগারেশন কার্ড, সেম একটা ওয়ারেন্টি কার্ড আর একটা কুইক ইনস্টলেশন গাইড, তাছাড়া পেয়ে যাবেন অ্যাকচুয়াল রাউটারটা র্যাপড ইন প্লাস্টিক, অ্যান্ড আল লেট ইউ গাইজ এনজয় দিস। দেন নিচের পোর্শনটায় খুঁজে পাবেন একটা ইয়েলো কালার ইথারনেট কেবল, আর এই কেবলটা আর আমার আগে দেখানো কেবলটা এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্সেস আছে, আই মিন লাইক ফিজিক্যালিও ডিফারেন্সেস আছে, অ্যান্ড ইভেন মানে ক্যাপাবিলিটি ওয়াইজও ডিফারেন্সেস আছে, এটাও আমি আর একটু পরে বলি। যাই হোক, একটা অ্যাডাপ্টারও থাকছে বক্সের ভিতরে, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। যাই হোক, যা অলরেডি বললাম এই রাউটারটা আগেরটার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, অ্যান্ড দ্যাটস বিকজ এই রাউটারের যদি রিয়ার সাইডে খেয়াল করেন দেখবেন একটা ইয়েলো কালারের পোর্ট আছে, অ্যান্ড দিস শোজ যে মানে এই রাউটারটার মধ্যে আপনি আপ টু 1 Gbps ট্রান্সফার করতে পারবেন। বাট যাই হোক, ডোন্ট গেট দিস কনফিউজড উইথ 1 Gbps, বিকজ 1 Gbps কে আপনি মেগাবাইটে কনভার্ট করলে অ্যাবাউট 125 MB আসে আর কি, সো ইটস নট লাইক আপনি 1000 MB পাচ্ছেন বা এনিথিং লাইক দ্যাট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ঠিক আগের রাউটারটার মতো এখানেও 4টা ল্যান আউট থাকছে, আর ডিফারেন্স হচ্ছে যে এখানে একটা ডেডিকেটেড পাওয়ার বাটন আছে, উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। রাউটার বন্ধ করতে হলে ইউজুয়ালি আমরা মানে অ্যাডাপ্টারটাকে জাস্ট ডিসকানেক্ট করে ফেলি, বিকজ দেয়ার ইজ নো আদার ওয়ে টু শাট ডাউন আ রাউটার। বাট এই জিনিসটা ভালো লাগলো যে আপনি জাস্ট এটাকে প্রেস করে রাউটারটাকে অন অফ করতে পারবেন, ভেরি কনভিনিয়েন্ট। বাট এখানে টপ সাইডে দেখবেন অনেকগুলো ইন্ডিকেটর দেওয়া, আর এখানে এক একটার কাজ আমি বলি। ফার্স্টেরটা হচ্ছে একটা পাওয়ার ইন্ডিকেটর, দেন আছে ওয়ানের ইন্ডিকেটর, দেন সবগুলো ল্যান আউটের জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডিকেটর্স, দ্যাটস
কোয়াইট কনভিনিয়েন্ট যদি এটা আপনারা একটা কি বলবো একটা কম্বাইন্ড অফিস স্পেসে ইউজ করতে চান বা একসাথে অনেকগুলো ওয়্যার ল্যানের সো অনেকগুলো ওয়্যার ডিভাইস কানেক্ট করতে চান সেই ক্ষেত্রে এটা খুবই ইউজফুল হবে। অ্যান্ড দেন এখানে দেখবেন দুইটা ইন্ডিভিজুয়াল এলইডিজ ফর দ্য 2.4 গিগাহার্টজ ব্যান্ড অ্যান্ড দ্য 5 গিগাহার্টজ ব্যান্ড। সো আমি এটার ব্যাপারে কথা বলার শুরুতেই বলেছিলাম যে এটা একটা ডুয়েল ব্যান্ড রাউটার। অ্যান্ড ডুয়েল ব্যান্ড বেসিক্যালি মিনস যে এই রাউটারটা থেকে অ্যাট এ টাইম দুইটা ফ্রিকোয়েন্সি মানে বের হয়। এই রাউটারটাকে সেট আপ করে যদি আপনারা স্মার্টফোন দিয়ে চেক করেন লক্ষ্য করবেন যে একই নামে মানে সিমিলার নামে দুইটা ওয়াইফাই চ্যানেলস, বাট এই দুইটা চ্যানেলস এই একটা রাউটার থেকেই আসছে। একটা হচ্ছে নর্মাল চ্যানেল যেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ, আরেকটা হচ্ছে 5G চ্যানেল। যদিও বাজেট রেঞ্জ অ্যান্ড মোস্ট অফ দ্য মিড রেঞ্জ স্মার্টফোনসের মধ্যে শুধুমাত্র একটা কানেকশনই শো করবে, উইচ ইজ দ্য 2.4G কানেকশন, কজ ওই সব ফোনের মধ্যে 5G সাপোর্টই থাকে না। বাট দ্য মোর এক্সপেন্সিভ ফ্ল্যাগশিপ ফোনস অ্যান্ড আপার মিড রেঞ্জ ফোনসগুলোর মধ্যেও আপনি এই 5G সুবিধাটা নিতে পারবেন। আর এই দুইটা কানেকশন নিয়ে অনেকেই কনফিউজ থাকে আমি দেখেছি। সো দ্য সিম্পল এক্সপ্লেনেশন ইজ যে 2.4Gটার স্পিড নর্মাল বাট রেঞ্জটা অনেক বেশি, ওয়ার এজ 5G কানেকশনটার স্পিড অনেক বেশি বাট রেঞ্জটা অনেকটাই কমে আসে। আর এই মুহূর্তে স্ক্রিনে থাকা ছবিটা দেখেও আই গেস আপনারা কনসেপ্টটা কিছুটা ধরতে পারবেন। সো শুরুতে কানেক্ট করে ফেললাম 5G নেটওয়ার্কটাতেই অ্যান্ড শর্ট রেঞ্জ টেস্টের মধ্যে অবভিয়াসলি খুবই ভালো পারফর্ম করছিল। ইট অলসো পাসড দ্য 4K ভিডিও প্লেব্যাক টেস্ট। কিন্তু আবারও সেই 4 রুম দূরত্বে যাওয়ার পরে 5G নেটওয়ার্কটা খুবই উইক হয়ে আসছিল যা স্বাভাবিক। সো আই হ্যাড টু সুইচ ওভার টু দ্য 2.5G নেটওয়ার্ক। আর 2.4G কানেকশনটার স্ট্রেংথ তো যথেষ্ট পরিমাণ ভালো ছিল, আই মিন আই ক্যান নট কমপ্লেন, মানে অনেক হিউজ একটা ডিস্টেন্সে ছিল ফোনটা এই রাউটার থেকে, বাট স্টিল N300 এর তুলনায় এটার রেঞ্জটা আমার কাছে কিছুটা কম লাগলো। অ্যান্ড অ্যাকচুয়ালি এই AC সিরিজের সবগুলো রাউটারই মোটামুটি রেঞ্জের দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে, বাট স্টিল এরকম একটা এক্সট্রিম ডিস্টেন্সে যাওয়ার পরও এই রাউটারটা 1080p ভিডিও প্লেব্যাকে পাস করেছে। বাই দ্য ওয়ে একটা ফান ফ্যাক্ট হচ্ছে BTRC থেকে আমাদের দেশের জন্য রিসেন্টলি সেট করা হয়েছে যে প্রত্যেকটা রাউটার মিনিমাম IPv6 হওয়া লাগবে। And that's the good thing about D-Link routers is D-Link এর প্রত্যেকটা রাউটারই IPv6, মানে এই মুহূর্তে মার্কেটে আসা প্রত্যেকটা রাউটারই IPv6, সো দ্যাটস ভেরি কনভিনিয়েন্ট। আর তার পাশাপাশি একটা জোস ব্যাপার হচ্ছে যে D-Link এর সমস্ত রাউটারের মধ্যে ইভেন অন দ্য চিপার ওয়ান আপনি 1 ইয়ারের সোয়াপ ওয়ারেন্টি পাচ্ছেন। অ্যান্ড দ্যাট বেসিক্যালি মিনস রাউটার যদি উইদিন 1 ইয়ার অফ পারচেস কোনো ধরনের প্রবলেমস আপনি ফেস করেন দেন আপনাকে রাউটারটা ফুললি সোয়াপ করে একটা নতুন রাউটারে দিয়ে দেওয়া হবে। মানে এটা অ্যাপ্লিকেবল যদি আপনার রাউটারে কোনো ধরনের ফিজিক্যাল ড্যামেজ না থাকে আর কি। তাহলে অ্যাজ এ কনক্লুশন আমি বলবো দুইটা রাউটারই যথেষ্ট পরিমাণ ভালো পারফর্ম করেছে, স্পেশালি দ্য N300, কজ এরকম বাজেট রেঞ্জের অন্য কোনো রাউটারের রেঞ্জ আমি এত ভালো কখনো দেখি নাই, সো দ্যাট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ। বাট দেন এগেন অন দ্য ফ্লিপ সাইড এই AC1200 আবার প্রচুর পরিমাণ লোড নিতে সক্ষম, আপনি যদি অ্যাট এ টাইম অনেকগুলো ডিভাইস রান করতে চান বা মাল্টিপল PCs রান করতে চান এই একটা রাউটার থেকে, সেই ক্ষেত্রে এটা খুবই ভালো পারফর্ম করবে। আর যেদিক থেকে আবার N300টা কিছুটা পিছিয়ে পড়ে, সো ইট জাস্ট ডিপেন্ডস অন ইউর নিডস অ্যান্ড আপনি কি টাইপের ইউজার আর কি। সো এই দুইটা রাউটারের পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।